এখানে আরবি করতে গেলে সেটাও করা যাবে ব্যবস্থা হবে সেটাও ব্যবস্থা হবে আরবি করতে গেলে তার জন্য যখন জাতীয় সড়কের এখানে পরিকল্পনা হয় সেই সময় জেলা শাসক এখনো জেলা শাসকের নেতৃত্বেই এনএইচের যে কোন কোন এলাকায় এনএইচ এ কত স্পিড হবে এর অথরিটিও জেলা শাসককে দেওয়া আছে আমার স্পিড আটকানোর জন্য চল্লিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার করে অমরনাথ আর পূর্ণেন্দু মাঝি মিলে করেছে আমার কাট আটকানোর জন্য আর এখানকার গরিব লোকগুলোকে বাঁচানোর জন্য তোদের পরিকল্পনায় তো ইচ্ছা করে খুন করেনি কিন্তু এখানে ট্রাফিক এর ব্যবস্থা এবং ফুট ওভার ব্রিজ দুটোরই পরিকল্পনার সময় করা উচিত ছিল এবং এখানকার এমএলএ এমপি জেলা শাসক জেলা পুলিশ এরা যদি ঘুমায় আর পুলিশের কাজ যদি গরুকে ঝাড়গ্রাম থেকে হাঁটিয়ে হাঁটিয়ে পার করানো আর বালি থেকে টাকা তোলা হয় তাহলে এইরকম গরিব লোকরা মরবে এই কাজটা তো বিরোধী দল নেতা বা বিরোধীদের নয় দেবরার এমএলএ খড়গপুর গ্রামীণের এমএলএ তৃণমূলের এমপি এখানকার তৃণমূলের জেলা শাসক রাজ্য সরকারের পুলিশ মমতা ব্যানার্জির ট্রাফিক ব্যবস্থা দেখার দায়িত্ব পুলিশের আর জনপ্রতিনিধির আওয়াজ উঠানোর দায়িত্ব পঞ্চায়েত থেকে এমপি সব ভোগ করবো রেশনের চালও খাবো গমও খাবো চাকরিও বিক্রি করবার আর গরিব লোককে রাস্তায় নিয়ে গিয়ে মারব এটা হতে পারে না আমরা আমাদের পার্টির পক্ষ থেকে মানবিক কারণে এসছিলাম এখানে ওদের এসে গামছা দিয়ে ক্ষমা চাওয়া উচিত ওদের এমপি এম এল এদের দায়িত্বটা ওদের পুলিশ সুপারের এখানে এসে কান ধরে উঠবোস করা উচিত কান ধরে উঠবোস করা উচিত আর আমাদের এখানে আমরা এসেছি তো মানবিক কারণে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা পাঁচটা পরিবারকে এক লক্ষ টাকা করে কিছুই নয় সামান্য মৃত্যুকে অর্থ দেওয়া হয়নি ওরা কালকে এসে ওই সেন্ট্রাল গভর্নমেন্টের চেক দিয়ে গেছে যেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অ্যাক্সিডেন্টের চেক ওটা আড়াই লাখ টাকার হয় শুনলাম দু লাখ টাকার চেক দিয়ে গেছে সে চেকও বাউন্স হবে কি না দেখুন টাকা আছে কি না রাজনৈতিক প্রশ্ন করবো তৃণমূল আইএনডি অ্যালায়েন্সে রয়েছে তাই কোনোভাবেই তারা জোটে থাকবে না যেখানে তৃণমূল সেখানে আইএসএফ থাকবে না বামেদের মধ্যে আবার ভাঙুন না আমি এটা নিয়ে কিছু বলবো ভালো করে লড়লে ভালো ভালো করে লড়লে ভালো ওদের নেতাকে জেল খাটিয়েছে ওদের উপরেও অত্যাচার কম হয়নি ওদের প্রার্থীদের উপর অত্যাচার করেছে ওদের যে তিন চারশো ক্যান্ডিডেট জিতেছে তাদের মধ্যে অনেককে জেল খাটিয়েছে অনেককে দলবদল করিয়েছে সবাই অত্যাচারিত পশ্চিমবঙ্গে ওরা যদি সেই অত্যাচার থেকে শিক্ষা নিয়ে লড়াই করতে চায় ওদের মতো করে করবে ওদের সঙ্গে রাজনৈতিকভাবে আমাদের কোনো সম্পর্ক নেই এবং ওরা ওরা যে নীতির উপরে দাঁড়িয়ে নিজেদের রাজনৈতিক প্ল্যাটফর্ম করেছে তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই ইন্ডিয়া অ্যালায়েন্স লোকসভা ভোটের আগেই নিজেদের ঘরের কোন দলেই জর্জরিত তারপরে তারা ভাবে কি করে এনডিএ কে তারা টিক্কা দেবে ঠক বন্ধন ঠকবন্ধন বেশি দিন চলে না ভ্রষ্টাচারীরা সেটা বেশি দিন চলে না আমি কলকাতা যে কালী ঠাকুরকে বলেছিল মদ খায় সিগারেট খায় তা মা কালী ওর বারোটা বাজিয়ে দিয়েছে তৃণমূল তৃণমূল অভিযোগ করছে যেখানে